আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা যা প্রয়োজন পুলিশ প্রধান হিসেবে বেনজির আহমেদ সব করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনায় মির্জা ফখরুল আলম বলেন গায়াবী মামলার উদ্ভাবক বেনজির সাদা চামড়ার কোন দেশের নেতা নাকি বাংলাদেশে ঘাঁটি করতে চেয়েছিল প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা চান মির্জা ফখরুল অভিযোগ করেন এই সরকারের আমলে এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় আজকে বেনজির সাহেব তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান র্যাবের প্রধান তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকৃতির তার জুড়ি তার দুর্নীতি বেরিয়ে আসছে তখন আওয়ামী লীগের সাধারণ সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ যে সেই সরকারকে সেই দলকেই ভোট যারা উন্নয়ন করছে উন্নয়ন করতে যাচ্ছে তাদেরকে আমরা আমরা উন্নয়নের পক্ষে আছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার